নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিগেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শকবন্ধুকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। 100 বছর পর এই মহাসংযোগ, চতুর্গ্রহী মহাসংযোগে তিন রাশি হতে চলেছে হঠাৎ কোটিপতি। কোন এই সৌভাগ্যশালী তিন রাশি, আমি এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। দেখুন, মীন রাশিতে এই চতুর্গ্রহী মহাসংযোগ সৃষ্টি হতে চলেছে। সেখানে রাহু, শুক্র, বুধ এবং মঙ্গল একত্রে অবস্থান করবে, যার ফলে এই তিনটি রাশির বড় ধরনের অর্থপ্রাপ্তি হতে কিন্তু চলেছে। অর্থাৎ এক কথায় যদি বলি, কপাল খুলতে চলেছে। দেখুন, আমি আপনাদের কাছে একটা অনুরোধ করি, যারা ভিডিওগুলো শুনছেন না, হয়তো আপনার সাথে মিলছে না, শুধু ভিডিও শুনলে হবে না, আগে নিজস্ব ব্যক্তিগত জন্মচোখ দেখাতে হবে। কেউ কেউ বলছেন যে কই কৌশিকদা বললেন যে আমার এই জায়গাটা ভালো হবে, এই জায়গাটা ভালো। দেখুন, এখানে আমি একটা ইন জেনারেল বিচার করি, এখান থেকে যে একদম পুঙ্খানুপুঙ্খ মিলবে আমি কখনো দাবি করি না, কারণ এখান থেকে আপনার জন্মকুণ্ডলী, আপনাদের দশা মহাদশা, হস্তরেখা আমি দেখতে পাই না। যদি আপনাদের জন্মচক্রে বড় কোনো দোষ না থাকে, এই যে আমি চতুর্গ্রহী মহাসংযোগের কথা বললাম এবং 100 বছর পর এই দুর্লভ সংযোগ সৃষ্টি হয়েছে, যার ফলে এই তিন রাশির কপাল খুলতে চলেছে, লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে এই তিন রাশি। আপনার রাশির নাম আছে কি? দেখুন, আপনার রাশির যদি নাম থাকে, জানবেন আপনার কিন্তু কিছু না কিছু পরিবর্তন কিন্তু এই সময় কিন্তু হতে কিন্তু চলেছে। তবে হ্যাঁ, অনেকেরই ক্ষেত্রে ভাবেন যে ভিডিও দেখলে হয়তো অনেক কিছু চেঞ্জ হবে, না শুধু ভিডিও দেখলেই যে সব কিছু চেঞ্জ হবে এমন না, ব্যক্তিগত জন্মচক্রে সংস্কার করা দরকার রয়েছে। এবং পাশাপাশি বার্থ চার্ট রিফরমেশান অবশ্যই করুন। এই বার্থ চার্ট রিফরমেশানের মাধ্যমে আপনাদের জন্মকুণ্ডলীকে সংস্কার করা এবং পাশাপাশি বাস্তুপ্রতিকার, এবং আপনারা বিশেষভাবে গ্রহ রত্ন যদি পরিধান করতে পারেন, বিশেষভাবে রেমেডির মাধ্যমে, আমি বারবার বলছি পাওয়ারিং, যেটা আপনাদেরকে কিন্তু বিশেষভাবে অর্থনৈতিক যে সংকটে যারা পড়ে রয়েছেন, ঋণের উপর ঋণ, এক কথায় একটা ঋণের বস্তা কাঁধে উঠে গেছে, চ্যালেঞ্জ নিয়ে বলছি কৌশিকরা, দায়িত্বের সাথে বলছি, সেখান থেকে টেনে নিয়ে আনবো, তুলবই, আর কৌশিকদার যার হাত ধরে তাকে টেনে তুলে, আমার প্রেডিকশান মাটিতে পড়ে না। এবং এর পাশাপাশি একটি কথা আপনাদেরকে বলি, বিবাহ হচ্ছে না, সন্তানের ক্ষেত্রে সমস্যা, মামলা মকদ্দমাতে জড়িয়ে পড়েছেন, অবশ্যই ইমিডিয়েট আপনারা যোগাযোগ করুন। কর্মক্ষেত্রে চাপ, কর্মক্ষেত্রের প্রমোশন হচ্ছে না, সে জায়গাটাতে অবশ্যই যোগাযোগ করুন। এবং এর সাথে সাথে আপনাদের কাছে একটি অনুরোধ, যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস, কারণ আপনারা অনেকেই ফোন করছেন যে আমরা কৌশিকদার সঙ্গে মানে বাড়িতে গিয়ে কথা বলবো, কিন্তু আমি একটা কথা বলছি, এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস, যারা অনলাইনে দেখাতে ইচ্ছুক রয়েছেন তারাই একমাত্র আমার সাথে কন্ট্যাক্ট করবেন, কারণ কৌশিকদা কমিটমেন্ট, 100% কমিটমেন্ট, আমি গ্যারেন্টির সাথে যে কোনো কাজ কিন্তু করি। আমি এই তিনটি রাশির কথা বলবো, চতুর্গ্রহী মহাসংযোগে যে তিন রাশির কথা বলবো, তার মধ্যে যদি আপনার রাশির নাম পড়ে গেল, জানবেন আপনি কিন্তু মহা সৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছেন। এবার আলোচনাটা শুরু করা যাক, এই চতুর্গ্রহী মহাসংযোগে কোন কোন রাশির মহা সৌভাগ্যশালী হতে চলেছে, এবং তার পাশাপাশি আমি আবারও বলি, বাস্তু প্রতিকারটা অবশ্যই আপনারা করুন। এই বাস্তু আমাদের জীবনকে বিশেষভাবে কিন্তু প্রভাব বিস্তার কিন্তু করে। প্রথম রাশি ধনু রাশি। ধনু রাশির এই চতুর্গ্রহী মহাসংযোগ আপনাদের অর্থনৈতিক শ্রীবৃদ্ধি আপনাদের করবে, অর্থনৈতিক জায়গাতে আপনাদের সমস্যা হচ্ছিল সেই সমস্যা কাটবে, এবং আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তি এবং কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন, ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি, কেরিয়ার ক্ষেত্রে এই সময় আপনাদের লাভ হতে চলেছে, এবং ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা এই সময় আপনারা পেতে চলেছেন। এবং এর পাশাপাশি আপনাদের ডেলি ইনকামের পাশাপাশি আপনাদের বিজনেস ক্ষেত্র এবং কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসতে কিন্তু চলেছে।
প্রথম ধনুরাশির ক্ষেত্রে কিন্তু বেশ কিছু সুসংবাদ আপনাদের আসবে, এবং আপনাদের যাদের এমন কোনো টাকা আপনাদের ব্লক হয়েছিল বা কোনো আপনাদের বিল পাস হচ্ছিল না, সে বিল পাস হওয়া, এবং পাশাপাশি যারা মিডিয়া রিলেটেড জায়গাতে কাজকর্ম করছেন, যারা জমি জায়গা সংক্রান্ত কাজকর্ম করছেন, ল্যান্ড রিলেটেড সঙ্গে যুক্ত রয়েছেন, অথবা আপনি বিশেষ করে গাড়ি বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, বা কোনো ইঞ্জিনিয়ারিং প্রোডাক্টের সঙ্গে যুক্ত রয়েছেন, বা মেডিসিন বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, এখান থেকে নিশ্চিতরূপে ধনুরাশি কিন্তু মহা লাভ পেতে কিন্তু চলেছে, মহা সৌভাগ্যশালী রাশি হতে চলেছে ধনুরাশি। নাম্বার ওয়ান রাশি ধনুরাশি। ধনুরাশির এই সময় ভাগ্য থাকবে তুঙ্গে, এবং এই সময়ের মধ্যে সফলতা আপনাদের কিন্তু যথেষ্ট পরিমাণে দেখা যাচ্ছে, ইনকাম আপনাদের বৃদ্ধি করবে, এবং ক্যারিয়ার ক্ষেত্রে এই সময় আপনাদের কিন্তু লাভ দিতে চলেছে। দ্বিতীয় যে রাশি আমি কথা বলবো সেই রাশির নাম মহা সৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে আপনার বৃষ রাশি। হ্যাঁ, বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ দিবে এই চতুর্গ্রহী মহাসংযোগ আপনাদের। এই সময় একাদশভাবে এই চতুর্গ্রহী মহাসংযোগ আপনাদের বৈবাহিক জীবনের জায়গা ভালো হবে, অর্থাৎ স্ত্রী ভাগ্যে ধন, পার্টনারশিপ যারা বিজনেস করছেন সেখান থেকে আপনারা লাভবান পাবেন, এবং ভাগ্যক্ষেত্রে আপনাদের উন্নতি হবে, এবং আপনারা যারা মিডিয়া রিলেটেড জায়গাতে কাজকর্ম করছেন, অনলাইন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনারা সেলস লাইনে রয়েছেন, মার্কেটিং লাইনে রয়েছেন, এই জায়গা থেকে লাভ পাবেন। শেয়ার মার্কেট আপনার ফাটকা থেকে এই সময় বড় ধরনের অর্থ লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে, এবং এর সাথে সাথে আপনাদের এই সময় যারা গাড়ির বিজনেস করছেন বা আপনার কোনো গাড়ির শোরুম রয়েছে সেখান থেকে আপনারা কিন্তু যথেষ্ট লাভ পেতে চলেছেন, এবং আপনাদের এই সময় ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এই সময় আপনাদের রিকভারি কিন্তু হতে চলেছে, এবং আপনাদের এই সময় সম্পত্তিগত দিক থেকেও কিন্তু আপনারা লাভ পেতে চলেছেন। মান সম্মানের দৃষ্টিকোণ থেকে আপনারা যথেষ্ট লাভ পাবেন, এবং ক্যারিয়ারের ক্ষেত্রে আপনারা যথেষ্ট সফলতা কিন্তু পেতে চলেছেন। এরপর যে রাশি সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ, কন্যা রাশি, তিনটি রাশি, স্পেসিফিক তিনটি রাশির কথা আমি বললাম। কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে কন্যা রাশির, বিশেষ করে আপনাদের ক্যারিয়ারের ক্ষেত্রে লাভ হতে চলেছে, এবং এর পাশাপাশি আপনাদের বিজনেস ক্ষেত্রে ভালো, ভাগ্যের দ্বারা আপনাদের অর্থ আসবে, এবং আপনাদের এই সময়ের মধ্যে কোনো মামলা মোকদ্দমা চলছে সেখান থেকে আপনারা নিষ্পত্তি পাবেন, এবং সম্পত্তিগত দিক থেকে এই সময় আপনারা লাভ পেতে চলেছেন। অর্থাৎ এই তিনটি রাশি ক্ষেত্রে মহা সৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছে। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। দেখুন, কৌশিকরা কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। যে কাজগুলো করি চ্যালেঞ্জের সাথে করি এবং খুব দায়িত্বের সাথে করি। সকলে ভালো থাকুন, এবং অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।